नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल डेली लाइफ विथ लिली। तुम्हारा सबाई कैमन आचो? हम तो खूब 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 ही भलो आची। आशा करी सकते कि तुम्हारा खूब भलो आचो। तो आबार आज के एक नतून सकाल निये और नतून जिनिस दिए आज के स्टार्ट करछी आज के आमार ब्लगटा। आई देखो सकाल बेलाय एसे हाजिर होयेछे और आमादेर गाछेर आमबोलगुलो एकटाओ राखछे ना, सब खेये निच्छे, छड़ाच्छे, फेलछे। एबारे आर आम पावा जाबे ना एदेर जलने। তো এসেছে অনেকগুলো, এখানে দেখতে পাচ্ছ চারটে। আবার আমাদের ছাতের মাথায় দুটো আছে, দিদিভাইদের ছাতের মাথায় একটা আছে। সব দেখাচ্ছি তোমাদের। হাজবেন্ড এসছে ওপরে তাড়াতে। আমি বারবার বলছি যে তোমার অফিসে দেরি হয়ে যাবে, স্নান এখনও করেনি, ভিজা চলছে, চলে এসছে। তো আমি বলছি যে অফিসে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাও। তো স্নান করতে যাবার আগে এনারা এসে হাজির হয়ে গেছে। তো এদের তাড়াতে এসছি যেহেতু আমবোলগুলো খেয়ে নিচ্ছে। আমি তো পারবো না বাবা, যদি তেলে চলে আসে সেই ভয়ে একদমই ও আছে বলেই আমি ছাতে আছি। বললো একটু ভিডিও তুলে নাও, ছাতে হনুমানগুলো আছে তো একটু ভিডিও তুলে নাও। এই দেখো, ইনি হচ্ছে আমাদের পাশের বাড়ির ছাতে বসে আছেন, বসে রোদ পোয়াচ্ছেন। আমাদের ছাতে দুজন আছেন, তেনাদের দেখাতে পাচ্ছি না এখন। ঠিক আছে, চলো পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আজকে ব্লগে তো অনেক কিছুই পাবে, আশা করছি ভালোই লাগবে, দেখতে থাকো। বাবা সব বড় বড় মাছ এনেছো আজকে। ওই দিদিভাই কেটে নেবে কি জিজ্ঞাসা করি? কেটে নেবে না গোটা নেবে বললো, গোটা নেবে। কত করে বলছো এগুলো? 200? রে বাবা, না 700। কত নয় ও দিদিভাই, কেটে নেবে না গোটা নেবে তুমি? আমি ছোট কত নেবো তুই কাটিস তাহলে বড় নে। 700 আছে, ভালো ওই দিকে। হ্যাঁ 700টাই কেটে দাও দুজনকে। ওই যেটা যেটা ইয়ে করে, না 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 দুটো নয়, ওই 700টাই কেটে দাও। দিছো তো 700 যেটা ইয়ে করলে? হ্যাঁ ওইটাই তো, ওইটাই ওইটাই করেছো তাহলে। দেখো ওইটাই, দেখো ওইটাই। ওইটা কি বড় হয়েছিল? তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকালবেলা মাছ বিক্রি করতে এসেছিল, তো মাছ নিয়েছি একটা বড় মাছ দিদিভাই আর আমি আধখানা করে নিয়েছি। তো এইখানে রেখে দিয়েছি চার পিস, বড় পেটি একটা, দু পিস চাকা লাজা। আর এখানে আজকে হবে এই যে মাছের মাথাটা বাঁধাকপিতে দেবো, বাঁধাকপি করবো আজকে। আর এই চাকা দুটো ঝাল হবে। এখানে পেঁয়াজ আর রসুন আমি কেটে রেখেছি মাছের ঝাল আর বাঁধাকপির তরকারির জন্য। আর এখানে আছে কি হবে দেখিয়ে দিই, এখানে আছে উচ্ছে আর আলু ভাজা করব, অল্প করে পেঁয়াজ দিয়ে দেব। আর এখানে মুড়ি খাবার জন্য শশা কেটেছি আর ধনে পাতা রেখেছি মাছের ঝাল আর বাঁধাকপির তরকারির জন্য। আর এখানে বাঁধাকপি হবে, বাঁধাকপিটা কুটে রেখেছি। বিট, গাজর, ক্যাপসিকামটা দিয়ে নি, মটরশুঁটি আর টমেটো দিয়ে করব আলু। তো সঙ্গে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। আর মুড়ির তরকারির জন্য আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটা এবার তরকারিতে বসিয়ে দেবো। 9:15 ছেলে যাবে স্কুল, মুড়ি খেয়ে যাবে, এসে দুপুরে ভাত খাবে। তো প্রথমে ভেবেছিলাম রান্না করবই না, তারপরে ভাবলাম না অত আনাজ এনেছি, আনাজগুলোও শুকোচ্ছে। তারপরে মাছ কিনলাম, মাছটাও ছেলেটা খাবে, তো সেই কারণে ভাবলাম না রান্নাটা করেই ফেলি বলে আবার আনাজগুলো কুটে নিলাম সুবিধার্থে। সব আমার এখানে রেডি হয়ে গেছে। আর আদা বাটা দেবো না, আদাটা যখন রান্না করব আদাটা কুড়ে দেব। তো আমার রান্নার জন্য সব রেডি হয়ে গেছে, এটা ফ্রিজে পুড়ে দেব। ঠিক আছে চলো। আমার অর্ধেক তো রান্না আমার অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, এখানে বাঁধাকপিটা কত সুন্দর কালার এসেছে দেখো। বলেছিলাম মাছের মাথা দিয়ে করব, কিন্তু হাজবেন্ডও বললো মাছের মাথা দিয়ে খাবে না, রাত্রে যেহেতু রেখে দেবো। আর ছেলেও বললো মাছের মাথা দিয়ে খাবো না, আসতেনি গন্ধ ছাড়বে।
সত্যি তাই, জুড়িয়ে গেলে একটু আষ্টিনি গন্ধ ছাড়বে, গরম গরম খেলে খুবই সুন্দর লাগে, কিন্তু জুড়িয়ে গেলে আষ্টিনি গন্ধ ছাড়বে। তো মাছের মাথা দিয়ে করিনি, পেঁয়াজ রসুন আর সব কিছু আনাজ তো তোমাদের দেখিয়েছিলাম, সেই সব দিয়ে করেছি, ধনে পাতা। আর এখানে আজ হয়ে গেছে উচ্ছে, উচ্ছে পেঁয়াজ রসুন আর আলু ভাজা, তো এই দুটো হয়েছে। আর এখানে এই দেখো যে হাঁড়িটা গতকাল বলেছিলাম যে কিনেছি, এই যে এই হাঁড়িটা, কুটকুটে হাঁড়ি, কি সুন্দর ছোট্ট কুটকুটে হাঁড়ি, ছেলের আর আমার দুজনের হয়ে যাবে। আমার বড় জাত বলল যে তিনজনেরও হয়ে যাবে এতে যা হাঁড়ি। তো দেখাই যাক, আজকে দুজনের মতো রান্না করছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার শুধু মাছের ঝালটা বাকি আছে, তো মাছের ঝাল হলেই আমার রান্না হয়ে যাবে মোটামুটি কমপ্লিট। এখন বাজে 11:10, ছেলে স্কুলে বেরিয়ে যাবার পরই আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার এটা সিটি দিয়ে নিয়ে রেখেছিলাম কি বলে বাঁধাকপিটা, যার জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেল। আর বাঁধাকপিতে আমি জল দিইনি, ঠিক আছে, জল না দিয়ে ভালো করে কষে করেছি। ঠিক আছে, ভাতটা হতে থাক, তারপরে মাছের ঝাল করব। তারপরে ভেবেছিলাম ছেলেটার মতো একটা ডিম সেদ্ধ করব, ছেলেটা বললো না রাত্রে ভাজা খাবে রুটি দিয়ে। ঠিক আছে, রুটি দিয়ে ভেজেই দেব, দেখা যাক কি হয়। ঠিক আছে চলো, তো রান্না আমার কমপ্লিট, ভাত হয়ে গেছে, এই যে ছোট্ট হাঁড়িতে ঠেক দিয়ে দিয়েছি। আর ওখানে মাছের ঝালটা হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, একটু জল বেশি আছে আংড়ায়, ওটা ঠিকঠাক হয়ে যাবে। তা মাছের ঝালটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম, যেহেতু কাঠে পুড়ছে কড়াটা, জোসটা মাজবে, সেহেতু আমি সেহেতু বলা ভুল, আমি প্রত্যেক দিনই মেজে নিই বাসন, রান্নার বাসনগুলো সব মেজে নিই, আর ওই কড়াটা থাকবে আর ছেলেরা আমার খাবার থালাটা থাকবে, এই তিনটে জিনিস মাজবে জোসনা এসে, প্রেশার কুকারটা মাজবে, তো এই কটা জিনিস মাজবে, আর বাকি সব আমি মেজে নিয়েছি। তো মাজা হয়ে গেছে, এবার আমি জলটা তুলব, জলটা তুলে নিই চলো, কখন বলতে আবার কখন কারেন্ট চলে যাবে, জল তুলতে পারবো না। চলো বোতলগুলো আবার দেখি কোথায় আছে, সব জোগাড় করে নিয়ে জলটা তুলি। সন্ধ্যেবেলা বলতে এখন বাজে 7:10, তো বিকেলবেলা হাজবেন্ড ফোন করে বললো যে ওর একটা নিমন্ত্রণ ছিল অনুষ্ঠান বাড়ি, তো সেখানে খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে আর কিছু খাবে না, এমন মানে ও তো জানে ও সেরকম কিছু জিনিস খায় না, রিচ জিনিস, তো খেয়েছে বলে পায়েস খেয়েছে, ভুজনো বাড়ি নিমন্ত্রণ ছিল, পায়েস খেয়েছে, মাংস খেয়েছে, মিষ্টি খেয়েছে, সেই কারণে আর রাত্রিবেলা কিছু খাবে না। তো তোমরা তো জানোই যে রাতের জন্য ভাত আমার জন্য রেখে দিয়েছিলাম, আমার জন্য শুধু নয় একটু বেশি হয়ে গিয়েছিল, তো সেইটা ছেলে আর আমি খেয়ে নেবো এখনই, সন্ধ্যাবেলা কিছু খাইনি, সঙ্গে দেখানোর পরে কিছু খাইনি, তো সেটা খেয়ে নেবো ছেলে আর আমি, সেই কারণে ডিম ভাজতে এলাম, ডিমটা ভেজে একেবারে ছেলে আমি খেয়ে নেব। কালকে আবার ছেলের নিমন্ত্রণ হতে পারে, ছেলের ঠাম্মা মারা গিয়েছে, তো সেখানে নিমন্ত্রণ হতে পারে ছেলে, আর না হলে কালকে স্কুলেতেও আরো সব আসবে, তো স্কুলে ভালো খাওয়া দাওয়া হবে, বললো কালকে বাড়িতে খাবো না, কালকে স্কুলে খাবো, ঠিক আছে তাই হবে, তো কালকেও তো রান্না আমার বন্ধ, তাহলে ছেলে খাবে না মানে রান্না বন্ধ, নিজের জন্য তার রান্না করবো না, করবো না বলতে ওই ওটস করে নেবো, ওটস করে ডিমটা ভেজে একেবারে ভাত খেয়ে নেবো, তরকারি ওবেলার আছে, উচ্ছে ভাজাও আছে, উচ্ছে আলু পেঁয়াজ ভাজাও আছে,
বাঁধাকপির তরকারিও আছে, আর মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। আমি খাবো বলে একা ভাত খাবো বলে আমাদের বাবার ছেলে রুটি করবো সেই হিসেবেই আমি মাছটা মাছের মাথাটা রাখলাম। বললো বাঁধাকপি তো দিতে হবে না, কিন্তু ছেলে খাবে সে ডিমটা নেবে, ডিম ভাজা তরকারি এই খেয়ে নেব। আর ছানাটা করা আছে ছেলে, এখন তো বাজে 7:15 মতো হবে, 7:10 আমি এসেছি, তো ছানাটা করা আছে, যদি ছেলে রাত্রি খেতে চায় তো খাইয়ে দেব। দেখা যাক কি বলে, কারণ এই এত সকাল করে ভাত খেয়ে খিদেও তো পেয়ে যেতে পারে। আমাদের তো বেলা করে মানে রাত করে খাওয়া হয়, 10:30, 11:00 তোমরা তো জানো। ঠিক আছে, তাহলে এখন রাখছি, ডিমটা ভাজা হয়ে গেছে। তো ছেলের আর আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে যাবার পরে আমি গ্যাসটা মুছে নিতে এসেছি। এখনও আমার খাওয়ার জায়গাটা মোছা হয়নি, আগে ভাবলাম গ্যাসটা পরিষ্কার করে নিই, গ্যাসটা পরিষ্কার করতে তো একটু টাইম লাগবে, তো গ্যাসটা পরিষ্কার করে নিই তারপরে খাওয়ার জায়গা পরিষ্কার করব। ঠিক আছে, আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি মানে আরও একটু আছে, খাবার জায়গাটাকে পরিষ্কার করছি সেটাও আছে। তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো, আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, আর পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। তো গ্যাস পরিষ্কার আমার হয়ে গেছে, এই দেখো নিট অ্যান্ড ক্লিন, শুকনো ন্যাকড়া দিয়ে মুছে একটা চাপা দিয়ে দিই। আমি প্রত্যেক দিন রাত্রেই এটা করি, রাত্রেই বলো দুপুরেই বলো করি, যেহেতু সন্ধ্যাবেলা আমাদের চা হয় না, একবারে দুপুরের পরে রাত্রেবেলা খাবার দাবার হয়, সেহেতু একদম চাপা দিয়ে রেখে দিয়ে যো। খাওয়ার জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে ছেলে আমি ওপরে চলে যাব, হাজবেন্ড যখন আসবে আবার নিচে নামবো, নেমে ছেলের ওষুধপত্রের সব খাওয়া দাওয়া আছে খাইয়ে দাইয়ে একবারে শুতে চলে যাব। ওকে, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো সেই ব্লগের জন্য, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো। ঠিক আছে, এখানেই শেষ করলাম, গুড নাইট, গুড বাই।